আজ আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির থার্ড ইয়ার ইংরেজি অনার্সের ইজি সেভেনের সিলেবাসের অন্তর্ভুক্ত ডিএইচ লরেন্সের উপন্যাস সনস অ্যান্ড লাভার্স আলোচনা করতে যাচ্ছি। লরেন্সের সনস অ্যান্ড লাভার্স উপন্যাসের প্রথম অংশটি শুরু হয় মিসেস মরেল এবং তার মদ্যপ স্বামী মিস্টার মরেলের সাথে তার অসুখী বিবাহকে কেন্দ্র করে। তার মানে গল্পটি যখন শুরু হয় তখন আমরা দেখতে পাই মিসেস মরেল এবং তার স্বামী মিস্টার মরেলের সাথে সংসার করতে, দুজনের মধ্যে যে সম্পর্কটি সেই সম্পর্কটি খুব একটা ভালো নয়, তাদের দুজনের দাম্পত্য জীবনটিকে একটি ভালো দাম্পত্য জীবন বলা যায় না। গল্পটি শুরু হয় মিসেস মরেল এবং তার মদ্যপ স্বামী মিস্টার মরেলের সাথে অসুখী বিবাহকে কেন্দ্র করে। স্বামীর তুলনায় মিসেস মরেল তার চার সন্তান বিশেষত পুত্রদের মধ্যে তুলনামূলকভাবে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার সবচেয়ে বড় ছেলে উইলিয়াম তার প্রিয় এবং তিনি লন্ডনে চাকরি নিলে এবং পরিবার থেকে দূরে সরে গেলে তার খুব মন খারাপ হয়। উইলিয়ামকে তার চারটি ছেলের মধ্যে মিসেস মরেল সব থেকে বেশি ভালোবাসতেন, কিন্তু যখন উইলিয়াম লন্ডনে চাকরি সংক্রান্ত কারণে চলে যান তখন তার থেকে দূরে সরে আসার পর মিসেস মরেলের মন খুব খারাপ হয়ে যায়। যখন উইলিয়াম অসুস্থ হয়ে পড়ে এবং কয়েক বছর পরে মারা যায় তখন তিনি পিষ্ট হয়ে পড়েন। এমনকি তার দ্বিতীয় ছেলে পলকেও প্রায় হারিয়ে না যাওয়া পর্যন্ত তার বাকি সন্তানদের দিকে খেয়ালও করেন না। সেই দিক থেকে পল তার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন এবং দুজন একে অপরের জন্য বেঁচে থাকবেন বলে মনে হয়। প্রথম ছেলের মৃত্যুর পরে প্রথম ছেলের প্রেম এবং ভালোবাসা চলে যায় দ্বিতীয় ছেলের কাছে মিসেস মরেলের কাছ থেকে, এবং মিসেস মরেলের কাছে তার দ্বিতীয় ছেলে পল তার সর্বস্ব হয়ে ওঠে। পল মিরিয়াম লিভারের প্রেমে পড়েন। এই মিরিয়াম লিভার তাদের পরিবার থেকে খুব দূরের একটি খামারে বাস করতেন। পল এবং মিরিয়ামের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। তাদের মধ্যে সেই ঘনিষ্ঠতার মধ্য দিয়ে তারা একে অপরের প্রেমে পড়ে যায়। তবে তাদের প্রেমের মধ্যে সবসময় একটি এক ধরনের দূরত্ব লক্ষ্য করা যায়। তাদের প্রেম একেবারেই প্লেটোনিক ধর্মী, তারা সবসময় দূরত্ব রক্ষা করে চলে। তারা যদিও খুব ঘনিষ্ঠ কিন্তু তাদের প্রেম খাঁটি প্লেটোনিক, বহু বছর ধরে তারা সম্পর্ক চালিয়ে যায়। তবে মিসেস মরেলের কাছে মিসেস মরেল মিরিয়ামকে সম্মতি জানায় না। মিসেস মরেল মিরিয়ামকে পছন্দ করেন না, সেজন্যই মিসেস মরেল মিরিয়ামকে পলের জীবনে সম্মতি জানান না। তিনি চান না যে পলের জীবনে মিরিয়াম আসুক। পল মিরিয়ামের মাধ্যমে স্বামী থেকে বিচ্ছিন্ন হয়ে ওঠা ক্লারা ডোয়েসের সাথে পল মিরিয়ামের মাধ্যমে স্বামী থেকে বিচ্ছিন্ন হয়ে ওঠা ক্লারা ডোয়েসের সাথে সাক্ষাৎ করেন। ক্লারার নির্দেশ মতো পরে পল এবং মিরিয়াম শারীরিক সম্পর্ক তৈরি করে এবং এই সম্পর্কে প্লেটনিক লাভ থাকার কারণ তারা সংক্ষিপ্তভাবে খুশি হয়, সম্পূর্ণ খুশি হয়ে উঠতে পারে না, কারণ তারা একে অপরকে সম্পূর্ণভাবে সমর্পণ করতে পারে না। তাদের প্লেটনিক লাভ মাঝখানে বাধা তৈরি করে। তাদের এই সম্পর্কটা যেটি ক্লারার নির্দেশ মতো তৈরি হয় সেটা সম্পূর্ণতা লাভ করে না এবং ব্যর্থ হয়। তবে খুব শীঘ্রই পল সিদ্ধান্ত নেয় যে সে মিরিয়ামকে বিয়ে করতে চান না এবং তাই তিনি তার সাথে সম্পর্ক ছিন্ন করেন। তিনি এখনও অনুভব করেন যে তার আত্মা মিরিয়ামের অন্তর্গত। তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার পরেও
পল মিরিয়াম থেকে সরে আসতে পারে না। তার মনে হয় যে তার আত্মার মধ্যে এখনো মিরিয়াম প্রবেশ করে আছে, এবং কিছুটা অনিচ্ছায় মিরিয়ামের সাথে বিয়ে না করার সিদ্ধান্ত সে নেয়। সে বুঝতে পারে যে সে তার মাকে সবচেয়ে বেশি ভালোবাসে, সেজন্য। আর অন্যদিকে তার মা অন্যদিকে মা সে তার মাকে খুব ভালোবাসে, এবং অন্যদিকে তার মা মিরিয়ামকে পছন্দ করে না, এবং পল মিরিয়ামকে পছন্দ করে। সে মায়ের কথা মতো সে মায়ের মা মাকে খুশি রাখার জন্য সে মিরিয়ামের সাথে সম্পর্ক বিচ্ছেদ করে। মিরিয়ামের সাথে তার সম্পর্ক ছিন্ন করার পর পল ক্লারার সাথে আরো বেশি ঘনিষ্ঠ হয়ে ওঠে, এবং আগের তুলনায় আরো বেশি সময় কাটাতে শুরু করে, এবং তারা একটি অত্যন্ত আগ্রহী শারীরিক সম্পর্ক গড়ে তোলে একে অপরের সাথে। তবে ক্লারা তার স্বামী বাস্টারের সাথে বিয়ে বিচ্ছেদ করতে চায় না, তার সম্পর্ক বিচ্ছিন্ন করতে চায় না। সে তার পূর্বের স্বামীর কাছে ফিরে যেতে চায়, এবং তাই ক্লারা কখনোই পলের সাথে বিবাহ বন্ধনে আসতে পারে না। অন্যদিকে পলের মা অসুস্থ হয়ে পড়ে, এবং সে তার যত্ন নেওয়ার জন্য পল তার যত্ন নেওয়ার জন্য তার মায়ের যত্ন নেওয়ার জন্য তার অনেক সময় মায়ের পাশে ব্যয় করে, তার মায়ের পাশে অনেক সময় কাটায়। কিন্তু অবশেষে সে তার মাকে রক্ষা করতে পারে না, এবং তার মা মারা যায়। তখন সে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে, এবং মিরিয়ামের চূড়ান্ত আবেদনকে অবহেলা করে উপন্যাসের শেষে সে একা একা অনির্দিষ্ট কোনো এক জায়গায় চলে যায়, লক্ষ্যহীন অনির্দিষ্ট কোনো একটি জায়গা বেছে নিয়ে সে চলে যায়। এইভাবে গল্পটি শেষ হয়, উপন্যাসটি শেষ হয়। আশা করি তোমরা উপন্যাসটি ভালোমতো বুঝতে পেরেছ। আমি ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে সন্স অ্যান্ড লাভার্স উপন্যাসটির উপর এই বছর টার্মিন এক্সামিনেশনের জন্য যে প্রশ্নগুলি ইম্পর্ট্যান্ট সেগুলি উল্লেখ করে দিয়েছি, এবং সাথে উত্তরের লিঙ্কও দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। যদি ভিডিওটি ভালো লাগে তবে এই ধরনের আরও ভিডিও নোটিফিকেশনের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আজ এই পর্যন্তই, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।